ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি গাং মোরলা মাছের ঝাল আলু দিয়ে। এটি কিন্তু গরম ভাতের সাথে খুব অসাধারণ লাগে খেতে। যারা যারা খেয়েছো তারা জানবে এই মাছের টেস্ট। তো আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার নতুন নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা। তো চলো শুরু করে দিই আজকের রান্না, খুব ইজি, একদম সহজ পদ্ধতিতে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তো মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তো সেটাই আমি এখন ভেজে নিচ্ছি। এই মাছ কিন্তু লাল লাল করে ভেজে এই গরমের সময় পাতলা ডালের সাথেও ভালো লাগবে, আর এরকমভাবেও কিন্তু অসাধারণ লাগবে। খুব কম মশলায় আমি রান্নাটা করেছি। দেখো মাছটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নিচ্ছি। গাং মোরলা যেটা একটু এরম বড় বড় দেখতে হয় সাদা সাদা, সেই বাজারে খুবই পাওয়া যায় এই সময়টা, তো অবশ্যই বাজারে গেলে পেয়ে যাবে এই মাছটা। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। সবাই ভাবে যে বড় মাছেরই টেস্ট থাকে, তা না, ছোট মাছেরও কিন্তু অসাধারণ টেস্ট থাকে ও গুণাগুণ থাকে। তো মাছগুলো আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নিচ্ছি। একটু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। তো মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই বাদবাকি আর যে কটা মাছ আছে একই পদ্ধতিতে সেগুলোও ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখো ভেজে নেব এবারে। সব মাছ কিন্তু এবারে ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো, আমি সাদা তেলেই করছি। তো পেঁয়াজটা ভেজে নেব হালকা একটু বাদামি কালার করে, খুব বেশি লাল করার দরকার নেই, হালকা বাদামি একটু কালার হলেই হবে। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এই দেখো হালকা একটু মজেও গেছে আর হালকা বাদামি কালার চলে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে আলু, যেটা আমি খুব বেশি পাতলা না আবার খুব একটা মোটা না, মিডিয়ামভাবে কেটে নিয়েছি। দিয়ে এবার আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু থেকে তিন মিনিট মতন এভাবে আলুগুলোকেও একটু হালকা ঢাকা দিয়ে ভেজে নেব। ফিরে এসেছি দু থেকে তিন মিনিট, দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, একদমই কম মশলায় রান্নাটা তোমাদের বলেছি। এই গরমে খুব রিচ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তোমরা যদি না দিতে চাও তো স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। তোমরা যদি শুকনো লঙ্কা না খাও তাহলে তোমরা এখানে কিন্তু মানে কাঁচা লঙ্কাও দিতে পারো বেটে। মশলাটা দেখো ভালো করে মিশে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে এবার একটু তিন থেকে চার মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, এটা কিন্তু খুবই ঝোল ঝোল হবে না, একটু গামাখা গামাখা টাইপের হবে রান্নাটা, তাই জন্য সেই বুঝে নুনটা দিতে হবে। দিয়ে এবারে তিন থেকে চার মিনিট মতন কষিয়ে নেব। এ দেখো মশলা কিন্তু আমার কষে গেছে, জলটা টেনে গেছে পুরোটাই, ভালোভাবে আমার মশলাটা কষে গেছে। দেখো সুন্দর লাগছে দেখতে, হালকা একটু লালচে কালার এসছে। এটা কিন্তু আবার যদি লঙ্কার গুঁড়ো না দিলে কিন্তু ভালো লাগবে দেখতে। এবারে আমি এতে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো
পরিমাণ মতন জল আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য সেরকমই জল দিচ্ছি। আমি এখানে 2 কাপ মতন জল দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন রান্নাটা করে নেব। এ দেখো ফিরে এসেছি 5 থেকে 7 মিনিট পর। আলুটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। এবারে আবার ঢাকা দিয়ে 4-5 মিনিট মতন ফুটিয়ে নেব। এ দেখো ফুটে গেছে, তো ঝোলটাও আমাদের অনেকটা কমে গেছে। এবারে কিন্তু আমাদের নাবিয়ে নেওয়ার পালা। আমাদের গাঙমোরলা মাছের ঝাল আলু দিয়ে কিন্তু রেডি হয়ে গেছে। এটি ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। তো গ্যাস অফ করে দিচ্ছি। এ দেখো অসাধারণ লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এই ছোট মাছটা এনে একবার খেয়ে দেখো, দেখবে মুখে লেগে থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, সকলের সাথে শেয়ার করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে। তো আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি রেসিপির সাথে।